ধর্ষণ মামলার আসামি নূর মামুনকে গ্রেপ্তারের দাবিতে 72 ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা আক্তার বিথি। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। এদিকে বিথির মামলায় গ্রেপ্তার নাজমুল হাসান সোহাগকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ধর্ষণের বিচার না পাওয়ার অভিযোগে গেল 8 অক্টোবর থেকে 19 অক্টোবর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অনশন করেন ফাতেমা আক্তার বিথি। তার করা মামলায় 3 জন গ্রেপ্তার হলেও বিথির অভিযোগ সাবেক ভিপি নূর ও প্রধান আসামি হাসান আল মামুন ধরাছোঁয়ার বাইরে। হাসান আল মামুন এখন পর্যন্ত গ্রেপ্তার হলো না, ডাকসু সাবেক ভিপি সহ আরও যারা আছে তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা যাচ্ছে না। কোন অদৃশ্য শক্তি বলে এখন পর্যন্ত আমি বলবো যে তাকে সেভ করা হচ্ছে। অনশনে অসুস্থ হওয়ার পর হাসপাতালে ভর্তি হন ফাতেমা। চিকিৎসা শেষে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে অবস্থান কর্মসূচির সমাপ্তি ঘোষণার পাশাপাশি দেন 72 ঘণ্টার আলটিমেটাম। বাকি যে আসামিগুলো আছে তাদেরকে গ্রেপ্তার না করা হয় তাহলে হচ্ছে যে পরবর্তীতে আমি আরও কঠোর কোনো কর্মসূচি দেবো। 72 ঘণ্টা পার হওয়ার 1 মিনিট পরে সেটা আপনারা দেখতে পাবেন। এদিকে এই মামলায় ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসানকে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডে নেওয়া হয়েছে। আমরা রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করে আসামিকে 7 দিনের রিমান্ড চাওয়ার প্রেক্ষিতে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। তবে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কোনো তদন্ত কমিটি গঠন না করায় ক্ষোভ জানান ফাতেমা। সাবিনা পুথি, টিবিসি নিউজ, ঢাকা।